ক্যাসিনো চালানো ও দুর্নীতি দায়ে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, জড়িতরা বড় মন্ত্রী কিংবা নেতা হলেও তাকে ধরতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে দুর্নীতি, দুঃশাসন এবং বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনায় এসব দাবি করেন তিনি। চলমান অভিযান লোক দেখানো নাকি সরকারের সদিচ্ছা, তা সময় হলেই পরিষ্কার হবে বলে মন্তব্য করেন গয়েশ্বর। এই দুই তিনজন যাদেরকে নিয়ে গোয়েন্দা জিজ্ঞাসাবাদে জিজ্ঞেস করা হয়েছে এবং যারা জিজ্ঞাসাবাদ করছেন তারা নাকি খুব বিব্রত বোধ করছেন, দয়া করিয়া ওদের থেকে আপনারা যা পাচ্ছেন তার ধারাবাহিকভাবে পত্রিকায় প্রকাশ করুন। এর আড়ালে যারা আছে যাদের সহযোগিতায়, সেটা মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যে কেউ হোক, এমপি হোক, তাদের নামগুলি ধারাবাহিকভাবে পত্রিকার পাতায় জনগণের সামনে তুলে ধরুন।